এ এক আইনি লড়াই, কোর্ট চত্বরই যুদ্ধক্ষেত্র, নতুন গল্প সাথে নতুন জুটি, আসছে নতুন ধারাবাহিক হয়তো তোমারই জন্য। কয়েকদিন আগেই এই বিষয়ে সব কিছু জানিয়ে দিয়েছিলাম, তখন অনেকেই হয়তো আমার কথায় বিশ্বাস করেনি। সম্প্রতি সামনে এলো ধারাবাহিকের প্রোমো আর সব কিছু মিলে গেল। বাংলা ধারাবাহিকের অন্যতম চ্যানেল আকাশ আটে আসছে এই নতুন ধারাবাহিক, যার নাম হয়তো তোমারই জন্য। গল্পের প্রথমেই দেখা যাচ্ছে আদিকে, সে মস্ত বড় এক উকিল, কোনো কেস সে হারে না, খুবই কনফিডেন্ট। কিন্তু একই হলো, এই প্রথম কি কেস হারলো আদি? কার কাছে হারলো? আদি হারলো জাহ্নবীর কাছে। জাহ্নবীও একজন শক্ত প্রতিদ্বন্দ্বী। এই জাহ্নবীর ভূমিকাতে টেলিভিশনে আবার কামব্যাক করলেন অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডল। হ্যাঁ, তাকেই দেখা যাবে জাহ্নবী হিসেবে। উল্টো দিকে আদি কে হবেন সেটা বলার কি খুব দরকার আছে? আদি হচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিতু কমল। আসছে নতুন ধারাবাহিক হয়তো তোমারই জন্য। এখন প্রশ্ন, কবে থেকে কোন সময়ে আসছে? আগামী 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30টায় আসছে এই নতুন ধারাবাহিক। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।